আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো আজকের ভিডিওর আপনারা টাইটেল এবং থামেল দেখে অলরেডি বুঝে গেছেন যে কোন টপিক নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে একটা ফেসবুক প্রোফাইল পেজ কীভাবে পুনরায় ফেসবুক ক্লাসিক পেজে কনভার্ট করবেন তো এখন কিন্তু বর্তমানে আমাদের ফেসবুক নতুন আপডেট আসার পর থেকে প্রায় সব আইডি দিয়ে ফেসবুক প্রোফাইল পেজ ক্রিয়েট করা যায় কিন্তু আমরা অনেকেই ফেসবুক প্রোফাইল টাইপ পেজ করার পরে অর্থাৎ ফেসবুক প্রোফাইল টাইপ পেস ক্রিয়েট করার পরে বা ফেসবুক প্রোফাইল টাইপ পেজে কনভার্ট করার পরে আমাদের কিন্তু অনেক রকম সমস্যা হয় যেমন ধরেন ক্লাসিক পেজে কিন্তু রিচ অনেক বেশি খুব তাড়াতাড়ি ভিউ হয় যেটা প্রোফাইল পেজ যতটা হয় না তো অনেকের পছন্দ থাকতে পারে ক্লাসিক পেজ অনেকের পছন্দ থাকতে পারে প্রোফাইল পেজ তো যারা প্রোফাইল পেজগুলো আবার পুনরায় ক্লাসিক পেজে কনভার্ট করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তো তারা আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি না কেটে দেখতে থাকবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি যদি এইখান থেকে আমার প্রোফাইলে আসি এবং আমি যদি আমার পেজ অপশানে যাই এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অনেকগুলো প্রোফাইল পেজ তো তার মধ্যে আর একটা প্রোফাইল পেজ আছে এই পেজটা আমি আপনাদেরকে কনভার্ট করে দেখাবো তো দেখতে পাচ্ছেন এটা আমার প্রোফাইল পেজ তো এটা কিন্তু বর্তমান প্রোফাইল আকারে আছে তো এটা আমি ক্লাসিক পেজ করে দেখাবো আমি আপনাদেরকে লাইভ প্রুফ আজকে প্রমাণ সহ দেখিয়ে দিব তো সর্বপ্রথম আপনাদের কি করতে হবে সর্বপ্রথম আপনারা ক্রোম ব্রাউজার এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনারা যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে পারেন তো ক্রোম ব্রাউজার আসার পর আপনারা এখান থেকে সার্চ বারে ট্যাপ করবেন এবং এখানে ফেসবুক ডট লিখে একটা সার্চ করে দিবেন তো ফেসবুক ডট কম লাগে সার্চ করার পর আপনাদের আইডিটা এখানে লগ ইন করে নেবেন আমি আমার আইডিটা অলরেডি লগ ইন করে রাখছি তো লগ ইন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আমরা সর্বপ্রথম একদম উপরে যে থ্রি ডট আইকনটা দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিক করে দিব তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা একটু যদি খেয়াল করি যে ডেস্কটপ সাইড নামে একটা অপশান আছে এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ডেস্কটপ ভার্সনে আমাদের ক্রমবাজারটি হয়ে গেছে তো আমাদের এখন একটা কাজ করতে হবে সেটা হচ্ছে একদম উপরে ক্লিক করুন যে সার্চ পার্টটা আছে এখানে একটা ক্লিক করুন এখানে একটা ক্লিক করার পর আপনারা এখানে ওয়েব ডট ফেসবুক ডট কম লিখে সার্চ করবেন ভালো করে লক্ষ্য করুন ওয়েব ডট ফেসবুক ডট কম তো ওয়েব ডট ফেসবুক ডট কম লেখার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো ফেসবুক লগ ইন অর সাইন ইন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের পিসি ভার্সন অর্থাৎ ওয়েব ভার্সনটা কিন্তু এখানে চলে আসবে তো এইখান থেকে আমরা একদম ডান পাশে উপরের দিকে দেখতে পাবেন যে আপনাদের প্রোফাইলের লোগো শো করবে এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে আমি যদি একটু জুম করে দেখাই তো এখানে দেখতে পাবেন যে নামের নিচেই সি অল প্রোফাইল একটা অপশন শো করতেছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে আপনাদের সামনে কিন্তু সবগুলো প্রোফাইল পেজ এখানে শো করবে আপনারা যে পেজটি ক্লাসিক মোড করতে চাচ্ছেন তো সেই পেজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি যেহেতু এটা করবো এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের পেজটি এখানে সুইচ হবে হওয়ার পরে লগ হয়ে যাবে তো আমরা এইখান থেকে আবারও সেই আমাদের প্রোফাইলের লগতে ক্লিক করব তো প্রোফাইলের লগতে ক্লিক করার পর আমাদের সেই প্রোফাইলের অর্থাৎ আইডিতে যে নাম আছে সেই নামটার ওপর একবার ট্যাপ করব। ট্যাপ করার সাথে সাথে আমাদের প্রোফাইলে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলে নিয়ে আসছে আমার পেজটা কিন্তু এখানে চলে আসছে আমি এখান থেকে কিভাবে এটা এখন কনভার্ট করবো এটা খুব সহজ সিম্পল একটা বিষয় তো রিকোয়েস্ট করবো ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একদম ডান পাশে থ্রি ডট একটা মেনু আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে একদম নিচে দিকে দেখুন যে সুইচ টু ক্লাসিক পেজ তো সুইচ টু ক্লাসিক পেজ এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে ওকে আইন আন্ডারস্ট্যান্ড এই ইচ্ছা ইনেভল করে দেবেন তো এখানে টিকমার্ক দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিতে হবে তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আবারও কন্টিনিউ অপশন আসবে এখানে একটা ক্লিক করে দেবেন এই গাইন কন্টিনিউ সুইচ প্রোফাইল তো এখানে সুইচ প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের সামনে পাঁচ থেকে দশ সেকেন্ড সময় নেবে তারপরে এটা অটোমেটিক ক্লাসিক পেজ মোডে হয়ে যাবে তো এই জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে আপনাকে কিছু করুন তো দেখতে পাচ্ছেন আমার পেজটা কিন্তু প্রো ক্লাসিক মোড হয়ে গেছে তো আমি যদি এখান থেকে গো টু নিউজ ফিডে যাই অথবা আমার ফেসবুক অফিসিয়াল পেজে যাই সেইখান থেকে কিন্তু আমি দেখতে পাবো তো আমি এখান থেকে ব্যাগ চলে আসলাম ব্যাগ চলে আসার পর আমার ফেসবুক অফিসিয়াল ব্রাউজারে গেলাম যাওয়ার পর এটা কিন্তু আমি দেখাই যে এতে প্রোফাইল পেজ তো এটা কিন্তু আসছে আমি যদি এখন রিফ্রেশ করি আমি এখান থেকে জাস্ট একটা রিফ্রেশ দিয়ে নিব তো রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে একদম নিচে চলে আসতে এগুলো আমার ক্লাসিক পেস যে পেসটা কিন্তু এইখানে ছিল তো এটা কিন্তু ক্লাসিক মোড হয়ে গেছে আমি যদি এখান থেকে আমার পেজে ঢুকি তাহলে দেখতে পাবেন যে আমার পেজটা এখানে শো করতেছে এদের ক্লাসিক মোডে শো করতেছে আপনারা কিন্তু এটা খুব সহজে করতে পারেন তো আমি যে টিউটোরিয়ালগুলো বলে দিচ্ছি অর্থাৎ যেই টপিকগুলো দেখিয়েছি সেই টপিকগুলো আপনারা যদি ফলো করেন এবার স্টেপ বাই স্টেপ যদি আপনারা ট্রিক্স দিয়ে কাজ করেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনাদের যে কোনো প্রোফাইল পেজ আপনারা ক্লাসিক মোড করতে পারবেন তো দেখতে পাচ্ছেন টু পয়েন্ট এইট কে ফলোয়ার্স এবং লাইকস ছিল সেম তো এটা কিন্তু লাইভ প্রুফ দেখাইলাম ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না এবং এরকম আনকমন আনকমন ভিডিও পড়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি টিপে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ